সাত বছর পর বাংলাদেশে কোহলির দল, খেলা হবে সমানে সমান। ভারতের পূর্ণ শক্তি বনাম বাংলাদেশের, কোহলি রোহিত সবাই খেলবেন এই সিরিজে, বাংলাদেশের বেলায়ও তাই হওয়ার কথা ছিল। তবে বিধি বাম তামিমের ইঞ্জুরি, খেলা হচ্ছে না এই সিরিজ। অধিনায়কের না থাকায় অধিনায়কত্বের আসন ফাঁকা, তবে এভাবে আর ফাঁকা রেখে তো আর দল ঘোষণা করা যায় না, খুঁজতে হবে নতুন অধিনায়ক। তবে খুঁজতে বেশি দূর যেতে হয়নি, গত বছর যাকে নিয়ে ট্রল হয়েছিল সে লিটনকেই বেছে নিল বিসিবি। বছর ঘুরতে না ঘুরতে বর্তমান দেশসেরা ব্যাটার এখন অধিনায়কের পছন্দের তালিকায় রয়েছে সবার শীর্ষে। বিসিবির হাতে অপশন ছিল আরও, দলে ছিল সাকিব আল হাসানের মতো ক্রিকেটার, চাইলেই তাকে দেয়া যেত অধিনায়কত্ব। তবে বিসিবি তা করেনি, তাদের চিন্তা সুদূর প্রসারী, যেতে হবে বহুদূর, তাই লম্বা রেসের ঘোড়া লিটনকেই বেছে নিলেন অধিনায়ক হিসেবে। বিসিবির এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানানো বড্ড জরুরি। যে লিটন দলে থাকবে কি না এমন একটা সংশয় থাকতো, সেই লিটন এবার ভারতের বিপক্ষে টস করবেন, একেই বোধহয় বলে ভাগ্য। এমনকি আইপিএলও নাম উঠতে পারে এলকেডি সিক্সটিনের। দেশের বড় তারকা সাকিবের ভিত্তিমূল্য কমলেও লিটনের নাম এখন আইপিএল নিলামে উঠল বলে ভাবা যায়। তামিমের না থাকায় ওপেনিং সামলাবেন, সাথে মাঠেরও বস হবেন লিটন। এমনকি ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেলে লিটন বনে যান মহাতারকা। প্রতিপক্ষ ভারত মারে লিটনের ব্যাটে রান, এবার অধিনায়কত্ব পেয়ে পুরনো ধারা অব্যাহত রাখতে পারলে সাধুবাদ পাবেন লিটন। সাধুবাদ তো পাওয়ারই কথা, দেশের সেরা ব্যাটারদের একজন, এই মুহূর্তে দেশের সেরা ব্যাটার বললেও খুব একটা ভুল হবে না। চলতি বছরের ক্যালেন্ডারে লিটন জাস্ট উঠছেন, ঘরের মাঠে প্রিয় প্রতিপক্ষ ভারতকে পেলে সেই উড়াল কত দূর যায় কে জানে, সাথে ক্যাপ্টেন্সি বলা যায় জমে ক্ষীর। এতদিন ব্যাটার লিটনের মাস্টার ক্লাস ব্যাটিং দেখা হয়েছে, এবার পালা অধিনায়কত্বের। উইকেটের পেছনে ম্যাচের বড় ইম্প্যাক্ট রাখতে পারবেন তিনি, চাইলেই রিভিউ কিংবা ফিল্ডিং সেট আপ নিজের মতো করতে পারবেন, যাকে খুশি বাজিয়ে দেখতে পারবেন লিটন। প্রশ্ন হতে পারে অধিনায়কত্বের চাপ কেমন থাকবে, দায়িত্ব নিয়ে বলতে পারি চাপ যাই থাকুক না কেন লিটন সেদিকে মনোযোগ দিবেন না, নিজের সেরাটাই দিবেন, কারণ ফরম্যাটটা অনডে আর দলটা বাংলাদেশ। স্বাভাবিকভাবেই চাপমুক্ত খেলবে প্লেয়াররা, ঘরের মাঠে ওডিআইটা নিজের মতো করে খেলবে সবাই, আর সেখানে লিটন নিজের সেরাটা দিতে পারলে চাপকে বুড়ো আঙুল দেখিয়ে রোহিত কোহলিদের বোঝানো যাবে এটা বাংলাদেশ এবং ফরম্যাট ওডিআই, চাইলেই যে কাউকে যে কোনো পরিস্থিতিতে হারানো সম্ভব। আর সেটাই হোক, সেই প্রত্যাশাই থাকলো। আবু নাঈম, স্পোর্টস অ্যান্ড নিউজ।